आलैकुम एखन आमरा त्रिभुजेर क्षेत्रफलेर समकोणी त्रिभुज संक्रांत आरो एकटी अंकेर समाधान करब। तो अंकटा आमरा आगे लिखे दितेछि, खूबई सहज एक अंक। एकटी समकोणी त्रिभुजेर समकोण संलग्न बाहुद्वयेर समष्टि ओ अंतरफल यथाक्रमे 63 ओ 9 मीटार एर प्रतिभुजेर दैर्घ्य आमरा निर्णय करते हबे। তাহলে আগে যেহেতু সমকোণী ত্রিভুজের কথা বলা হয়েছে আর আলাদা কোনো শর্ত আমার এখানে বলা হয় নাই বা হেলানো অবস্থায় আছে বা 10 মিটার দূরত্ব আছে এই সবের কথা বলা হয় নাই, তাহলে আমরা সমকোণী ত্রিভুজের কথা বলা হয়েছে, আমরা আগে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিই। তাহলে এই জায়গায় আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম, এটাকে আমরা মনে করলাম একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এ বি सी এটাকে নামকরণ করে দিলাম। তাহলে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ, এখন এই সমকোণী ত্রিভুজের সমকোণ কোনটা আমরা অবশ্যই জানি। এবং আচ্ছা আগে বলে দিই সমকোণটা কি। সমকোণটা হচ্ছে যে এক সমকোণ সমান সমান কত 90 ডিগ্রি। তাহলে যেই কোণটা 90 ডিগ্রি হবে ওই কোণটাই হচ্ছে সমকোণ। তাহলে আমরা জানি যে এখানে এইটা হবে সমকোণ, বা এটা নিয়ে আর বিস্তারিত বলার কিছু নাই, আমরা আগেই শিখেছি এগুলো। তাহলে এই কোণটা হচ্ছে কি সমকোণ। তাহলে এই বিটাই হচ্ছে আমার এখানে সমকোণ। তারপর এখানে বলা হয়েছে কি সমকোণ সংলগ্ন বাহুদ্বয়, তার মানে কি সমকোণের সাথে যেই বাহু দুইটা আছে, সমকোণের সাথে এখন বাহু আছে কয়টা, কোনটা এইটা আর এইটা। এইটা কিন্তু এই অতিভুজটা কিন্তু সমকোণের সাথে সম্পর্কযুক্ত না। এইখান থেকে এইটা দিয়ে এবং এইখান থেকে এইটা দিয়ে আমার সমকোণটা উৎপন্ন হয়েছে। তাহলে সমকোণ সংলগ্ন বাহু হইল এবি এবং বিসি। এখন এই দুইটা বাহুর কি বাহুর সমষ্টি ও তার অন্তরফলের কথা বলা হয়েছে। সমষ্টি মানে কি, সমষ্টি মানে যোগফল এবং অন্তরফল আমরা এর আগের অঙ্কে শিখেছিলাম। অন্তর মানে হচ্ছে কি বিয়োগ আর অন্তরফল মানে হচ্ছে কি বিয়োগ ফল। তাহলে আমরা এইটুকু তো এখন বুঝলাম যে অন্তরফল এবং বিয়োগ ফলের মান হচ্ছে 63 এবং 9। তাহলে এখন আমার অতিভুজ নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা লিখি ধরি সলিউশন করি। सॉल्यूशन করলে এটা কি হবে, ধরি AB ইকুয়াল টু কি x এবং BC ইকুয়াল টু কি y, BC ইকুয়াল টু y। এটা যদি আমরা ধরে নেই তাহলে এখান থেকে আমরা ওই যে শর্তটা রয়েছে, একটা হচ্ছে সমষ্টির শর্ত এবং আরেকটা হচ্ছে কি আমার অন্তরফলের শর্ত। এখানে হচ্ছে আমার অন্তরফলের শর্ত, এখন এই দুইটাকে আমরা কাজে লাগাবো। তাহলে এখানে এখন আমরা দুইটাকে আমরা ধরে নিলাম, একটা x এবং একটা y, দুইটা সমকোণ সংলগ্ন বাহু দুইটা ab এবং bc, একটা x এবং একটা y। তাহলে এইখানে আমরা লিখি প্রশ্নমতে প্রথম শর্ত আমার কি ছিল, প্রথম শর্ত ছিল যে সমষ্টি। তাহলে সমষ্টিটা হবে কত, সমষ্টি এবং তার অন্তরফল, সমষ্টি হলো যোগফল। তাহলে আমরা সমষ্টি লিখব কি x plus y। তাহলে ওইখানে প্রথম বলা আছে সমষ্টির কথা এবং প্রথম যে মানটা আছে 63 এটাই হবে তাহলে সমষ্টি। তাহলে এখানে আমরা দিব 63, এটাকে আমরা 1 নং করে দিই। এখন দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখব কি অন্তরফল। অন্তরফল মানে কি বিয়োগ, অন্তর মানে হচ্ছে কি বিয়োগ। তাহলে অন্তরফল হবে কি x - y ইকুয়াল টু কি হয়, পরবর্তীতে অন্তরফলটা আছে কত 9 মিটার। তাহলে এটাকে আমরা দিব 9, এটাকে আমরা 2 নং দিয়ে দিলাম। এখন এখানে আমার বলা আছে কি ত্রিভুজের দৈর্ঘ্য, অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা ওইটাতে পরে যাই, আগে আমরা এই যে এটাকে আমরা ধরলাম x এবং এটাকে ধরলাম y, এই মানটা নির্ণয় করার চেষ্টা করি। তাহলে এখন এইখানে আমরা এটা আগে সাজিয়ে রেখেছি, যদি আমরা এটাকে বিয়োগ করে দেই তাহলে আমরা যোগ করে দেই, তাহলে আমরা পাই কি এখানে y এ কাটা, তাহলে এখানে থাকে কি 2x আর এইখানে থাকে কত 72। এখন যদি এটাকে আমরা কাটাকাটি করি 2 দিয়ে এটাকে কাটাকাটি, তাহলে থাকে 36। তাহলে x ইকুয়াল টু আমরা পাইলাম কত 36। তাহলে এখন এইখানে x এর পরিবর্তে আমরা 36 লিখতে পারি, 36 মিটার। এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা এখন এইটা থেকে যেহেতু আমরা এই দুইটা একটা সরল সমীকরণ এবং একটা প্লাস অবস্থায় আছে এবং একটা মাইনাস অবস্থায় আছে, এখানে আমরা যোগ করলে একটা মান পাবো এবং বিয়োগ করলে একটা মান পাবো। সেই ধারাবাহিকতায় যোগ করে অলরেডি আমরা একটা মান পেয়ে গেছি যেটা হচ্ছে কি x equal to 36 মিটার। এখন আমরা দেখি বিয়োগ করব, বিয়োগ করে কি মান পাই। এখানে আবার লিখি এটা एक्स प्लस वाई इक्वल टू 63 और एक्स माइनस वाई इक्वल टू 9 এটাকে বিয়োগ করি তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে প্লাস এটা আছে মাইনাস প্লাস হয়ে যাবে এটা আছে প্লাস মাইনাস হয়ে যাবে তাহলে এটা একটা কাটা তাহলে 2y ইকুয়াল টু এখানে থাকে কত আমার চেক ক্যালকুলেটর দিয়ে করে নেই 63 মাইনাস 9 তাহলে এখানে থাকে 54 বাদ দিব 2 দিয়ে এখানে থাকে 54 যদি আমরা এটাকে এখন এইটা দিয়ে এটাকে ভাগ দিই তাহলে 2xy ইকুয়াল টু হবে কত আমার 27 তাহলে এখন এইখানে দেখেন আমরা কি x এর একটা মান পাইলাম এবং y এর একটা মান পাইলাম এখন আমরা y এই মানটা লিখে দিতে পারি যেটা হচ্ছে 27 তাহলে এখন কি আমরা x এর একটা মান পাইলাম y এর একটা মান পাইলাম এখন আমরা যদি এই ত্রিভুজের অতিভুজ নির্ণয় করি তাহলে আর আমার কোনো সমস্যা আছে অবশ্যই কোনো সমস্যা থাকবে না কারণ হচ্ছে আমরা দুইটা বাহু জানি এখন অতিভুজের মানটা বের করব তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানি কি এবিসি সমকোণী ত্রিভুজ হতে এবিসি সমকোণী ত্রিভুজ হতে কি পাই অতিভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাহলে অতিভুজ কি এখানে এসি তাহলে এসি হোল স্কয়ার ইকুয়াল টু লম্ব লম্ব হচ্ছে কি এবি এবি होल स्क्वायर प्लस भूमि भूमि হচ্ছে কি বিসি होल स्क्वायर এখন এবি এর মানটা আমরা বসিয়ে দিই এবি এর মানটা আছে আমার 36 होल स्क्वायर प्लस বিসি বিসি এর মানটা হচ্ছে কি 27 होल स्क्वायर মানে এখানে আছে এসি होल स्क्वायर এখন যদি এটাকে আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা দেখি 36 কে যদি আমরা স্কয়ার করি 36 होल स्क्वायर তাহলে এটা হবে কত 1296 প্লাস এখানে হচ্ছে 27 के যদি আমরা হোল স্কয়ার করি 27 স্কয়ার করলে হয় 729 এখন দুইটাকে যদি যোগ করি প্লাস 1296 তাহলে হয় কত 2025 তাহলে এইখানে আছে কি আমার এসি স্কয়ার এসি স্কয়ার আমার শুধু প্রয়োজন এসি এর মানটা তাহলে এইখানে আমরা এসিটা বাইরে দিয়ে স্কয়ারটা এর উপরে নিয়ে নিব আমরা এগুলা সব কিছুই আমরা জানি আগে থেকে স্কয়ার কিভাবে করলাম এগুলো খুবই ইজি নিয়ম এগুলো নিয়ে কথা না বলাই নয় তাহলে এখানে আমরা কি দিব 2025 তাহলে এখন দিলে এর মানটা পাই আমরা কি AC = 45 মিটার তাহলে আমরা এখন কি পাইলাম এই ত্রিভুজের কি অতিভুজ পাইলাম লম্ব পাইলাম ভূমি পাইলাম যদি আমাদেরকে বলা হয় এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো বা অতিভুজ এবং ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমরা আগের অঙ্কটার মতই করতে পারতাম আমরা ক্ষেত্রফল ইকুয়াল টু লিখতাম কি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা তাহলে 1/2 ইনটু ভূমিটা দিতাম এটা 27 এবং উচ্চতা দিতাম 36 এবং ক্যালকুলেট করে আমার মানটা হয়ে যেত তো এইখানে অঙ্কটা আমরা শেষ পর্যায়ে আরেকটু সামারাইজ করে নেই এখানে আমরা দুইটা বাহুকে ধরে এই বাহুটাকে আমরা x ধরে নিলাম এবং এই বাহুটাকে আমরা y ধরে নিলাম এবং এখানে অতিভুজ হচ্ছে কি AC তো এইখানে প্রথমেই বলা হয়েছে কি সমকোণী সমকোণ সংলগ্ন মানে সমকোণ হচ্ছে কোণ বি সমকোণ সংলগ্ন দুইটা বাহু একটা x এবং একটা y আমরা ধরে নিলাম দুইটা বাহুকে এখন এই দুইটা বাহুর কি দেওয়া আছে সমষ্টি সমষ্টি মানে হচ্ছে যোগফল দুইটা বাহুর সমষ্টি দেওয়া আছে কত আমার 63 আর দুইটা বাহুর অন্তরফল অন্তরফল মানে হচ্ছে কি বিয়োগফল তাহলে দুইটা বাহুর বিয়োগফল দেওয়া আছে আমার 9 তাহলে ওই শর্তমতে আমরা বা প্রশ্নমতে এই লেখাটা কি এখানে লিখলাম x + y = 63 x - y = 9 এখন এখানে দুইটা রাশি सेम একটা প্লাস আছে এবং একটা মাইনাস আছে এখান থেকে যদি আমরা একবার যোগ করি এবং একবার বিয়োগ করি তাহলে डिफरेंट দুইটা মান পাবো যেটা একবার পেয়েছি আমরা x এর মান 36 এবং আরেকবার পেয়েছি y এর মান হচ্ছে কি 27 এখন আমরা x এর মান 36 লিখলাম এবং y এর মান 27 লিখলাম লেখার পরে যেহেতু ত্রিভুজের ক্ষেত্রে আমরা দুই বাহুর মান জানি আমরা তিন বাহুর মান অবশ্যই লিখতে পারবো বা তিন বাহুর মানটা সমাধান করতে পারবো তাহলে তার জন্য আমরা কি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এবিসি সমকোণী ত্রিভুজ হতে কি পেলাম অতিভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাহলে এখানে অতিভুজ কি এসি তাহলে এখন এসি এর মান আমরা ক্যালকুলেট করে সর্বশেষ পাইলাম কত 45 মিটার তাহলে এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত অ্যানসার ধন্যবাদ